দড়ম করে ফ্ল্যাটের দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর ওই আওয়াজটায় নিজেই চমকে উঠল সৌন। অবশ্য দরজাটাও নিজেই বন্ধ করেছে। নতুন ফাঁকা ফ্ল্যাটে আওয়াজটা যেন একটু বেশি প্রকট করে কানে লাগলো। এই একটু আগেই প্রান্তিক আর গৌরব গেল, ওরা সৌনকে নতুন ফ্ল্যাটটাই দেখতে এসেছিল। নতুন ফ্ল্যাট কিনে তিন রাত্রি যাপনের আজ দ্বিতীয় দিন। গতকালই গৃহপ্রবেশ করে এসেছে ফ্ল্যাটে। ওদের পুরনো বাড়িটাও পণ্যস্থিতে যথেষ্টই বড়, ঠাকুরদার আমলের তৈরি বাড়ি, ওপর নিচে মিলিয়ে ছ সাতটা ঘর। ওর অফিসের কলিগ শৈবালি এই ফ্ল্যাটের খবরটা দিয়েছিল। আসলে সৌনকের সেক্টর ফাইভে অফিস, আর ফ্ল্যাটে লোকেশনটা খুবই ভালো, একদম রুবি হসপিটালের পিছন দিকে, মঞ্জিরিস কেক কোম্পানির গায়গায়। এখান থেকে নিজের অফিস আর মেয়ে স্কুল দিল্লি পাবলিক দুটোই খুব কাছাকাছি। মোটামুটি সাধ্যের মধ্যে থাকার তরুণ হাউজিং লোনের অ্যাপ্লাই করেই দিয়েছিল। অবশ্য শৈবাল নিজে ব্যাংকে আছে বলেই বোধহয় লোনটা পেতে খুব একটা বেগ পেতে হয়নি। আপাতত সৌনক একাই সপ্তাহে তিন দিন করে এই বাড়ি ও বাড়ি মিলিয়ে থাকবে সেরকম ঠিক করে রেখেছে। পাকাপাক্কি ভাবে বউ বাচ্চাকে পরে আনবে। এটা 3 BHK ফ্ল্যাট, তিনটে বেশ বড় ঘর, দুটো ব্যালকনি, দুটো টয়লেট, কিচেন, সব মিলে বেশ বড় পরিসর। এখানে আপাতত ফার্নিচার বলতে কয়েকটা চেয়ার, একটা টেবিল আর একটা সোফা কমপ্লিট। গৃহপ্রবেশ করে তিন রাতি থাকতে হয়, সেই জন্য কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস সঙ্গে এনেছে সৌনক। তিনটে দিন অফিসটা এখান থেকেই করবে, তবে ফ্ল্যাটটা পুরো সাজিয়ে নিতে এখনো অনেকটাই সময় লাগবে। সুযোগ আসাতে একটা প্রপার্টি হয়ে গেল এই পর্যন্ত। বাবা মারও খুবই পছন্দ হয়েছে ফ্ল্যাটটা, থার্ড ফ্লোরে ফ্ল্যাটটা, ওপরে আরও দুটো ফ্লোর, তাছাড়া জেনারেটর, লিফ্ট, সিকিউরিটি সার্ভিস সবই আছে। গতকাল গৃহপ্রবেশের ঝক্তিটা গিয়েছে কিছু আত্মীয় স্বজন আর কিছু ক্লোজ বান্ধবকে ডেকেই নিয়ম রক্ষা করে নিয়েছে এই অবধি। রাত 9টা নাগাদ ডোরবেল বাজাতে উঠে গিয়ে দরজাটা খুলতেই দেখলো ওদের ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরের সেন কাকিমা থালা ঢাকা নিয়ে ওর রাতের খাবার নিয়ে এসেছে। সেন কাকিমা সৌনকের ছোট বিশির কলেজের বন্ধু, একসাথেই লেডি ব্রেবন থেকে পাশ করে বেরিয়েছিল। তবে পিসির বন্ধু সেটা অবশ্য পরে জানা গেছে, ওনারা এই বছরখানিক হলো এই ফ্ল্যাটটা কিনেছে, সেই সূত্রেই আলাপ। সৌনক যে ফ্ল্যাটটা কিনেছে সেটা রিসেল ফ্ল্যাট, তবে বেশ ভালো কন্ডিশনেই পেয়েছে ফ্ল্যাটটা। তারপর সৌনক অনেক রিনোভেট করিয়েছে ফ্ল্যাটটা। আসলে ফ্ল্যাটটা বেশ কিছুদিন খালি পড়েছিল। যিনি মালিক ছিলেন উনি গত হওয়ার পর ওনার ছেলে ফ্ল্যাটটা প্রোমোটারের কাছে বিক্রি করেই ওদের দেশের বাড়ি বর্ধমানে চলে যায়। কোনো বিষাদজনিত কারণে ভদ্রলোক নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন, সেরকমই শুনেছিল সৌনক। তাই জন্যই বোধহয় ফ্ল্যাটটা এতদিন খালিই পড়েছিল। তবে সৌনক বা ওর বাবা কেউই এসব কুসংস্কারে বিশ্বাসী নয়। মা অবশ্য একটু কিন্তু কিন্তু করছিলেন, কিন্তু বাবার জন্যই মোটামুটি রাজি হন। আর সৌনকের স্ত্রীও আজকালকার মেয়ে, তাই ও কোনো আপত্তি করেনি। সেন কাকিমা নিজে থেকেই সৌনকের এই গৃহপ্রবেশকালীন তিন দিন খাবারের দায়িত্ব তুলে নিয়েছে নিজের হাতে। ওনার একটাই মেয়ে, সেও আমেরিকাতে কর্মরত। বাড়িতে লোক বলতে কাকু কাকিমা আর সর্বক্ষণের একটা অল্প বয়সী ছেলে বংশী আছে 5-4 মাস খাটার জন্য। আপনি কেন যে আমার এই ঝামেলাটা নিলেন, আমার সত্যি কোনো অসুবিধা হতো না, বলল সৌনক। গতকাল রাতে খাবার দিয়ে গেছেন সেন কাকিমা। সেন কাকিমা বললেন, কেন সৌনক, আমি কি 3টে দিন তোমাকে খাওয়াতে পারবো না? এরপর তো আর কোনো কথা চলে না। কাকিমার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে হাসি মুখে শুভরাত্রি জানিয়ে দরজাটা বন্ধ করে ভেতরে এলো সৌনক। দরজা বন্ধের আওয়াজেই বোধহয় একটু চমকে উঠেছিল সৌনক। পরের দিন অফিসে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো নিজের ল্যাপটপে সেরে নিয়ে কাকিমার পাঠানো রুটি, চিকেন, স্যালাড আর পায়েস এই দিয়ে রাতের খাবারটা সেরে একটা সিগারেট ধরিয়ে শোয়ার ঘরে লাগোয়া ছোট বারান্দাটায় গিয়ে দাঁড়িয়ে বেশ একটা মোচ টান দিয়ে রাস্তার লোকজন দেখছিল সৌনক। এখন বাজে 10:30। ওদের এই বারান্দা থেকে বড় রাস্তাটা পরিষ্কার দেখা যায়। লোকজন কারোর মধ্যে সেরকম কোনো ব্যস্ততা চোখে পড়ল না। সবাই যে যার কাজকর্ম সেরে যার যার ঘরে ফিরেছে।
তাই যেন সবাই একটু ক্লান্ত, ব্যস্ততাও একটু কম। প্রায় 11:15 পর্যন্ত বারান্দা থেকে দরজাটা বন্ধ করে ভেতরে এলো সৌনা। এখন যাকে বলে একদম ব্যাচুলার লাইফ। শোয়ার জায়গা অবশ্য একটা সোফা কাম বেড, চাদর টাদর ঝেড়ে একটা কুশার নিয়ে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে টান টান হয়ে শুয়ে পড়লো সৌনক। একদম অন্ধকার ঘরে শুতে পারে না ও। মোবাইলটা ঘাটতে ঘাটতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা টেরই পায়নি সৌনক। আচমকা একটা প্রচন্ড আওয়াজে ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল ওর। এ কি, দরজাটা হাট খোলা? কিন্তু সেন কাকি মা চলে যাওয়ার পর আর তো দরজাটা খোলা হয়নি। শব্দটা তাহলে কিসের ছিল? দরজা খোলার? এত জোরে কে খুললো দরজাটা? এই ঘরে চুরি করার মতো তো সেরকম কিছু নেই। অবশ্য ল্যাপটপটা খুব বেশি দিন কেনা হয়নি, আর ওর মানি পার্সে অবশ্য কিছু টাকা আছে, তবে সেটাও খুব বেশি নয়। নাইট ল্যাম্পের আলোয় ঘরটা কেমন যেন একটা অন্যরকম লাগছে, অনুভূতিটাও এরকম যেন ঘরে ও একা নেই, আরও কারোর একটা উপস্থিতি যেন টের পাচ্ছে ষষ্ঠ ইঙ্গিত। উঠে গিয়ে সুইচ বোর্ডের হাত দিয়েও কিন্তু ঘরের আলোটা জ্বলল না। কিন্তু একটু আগেই তো আলোটা নিজে হাতে বন্ধ করে শুতে এসেছে। কিন্তু এ কি, এই ঘরে এত ফার্নিচার এলো কোত্থেকে? ঘরের অল্প আলোতেও পরিষ্কার দেখা যাচ্ছিল বেশ বড় সড়ো একটা পালঙ্ক গোছের খাট। ওর সোফা কাম বেডটা নিয়েই একটা কাঠের বুক শেলফে অনেক বই সাজানো, একটা বেশ বড় সড়ো কাঠের আলমারি, একটা গ্র্যান্ডফাদার ক্লকের টিকটিক করে সেকেন্ডের কাঁটারা ঘুরে চলেছে, সেই সঙ্গে পিতলের বেশ বড় পেন্ডুলামটা স্বাভাবিকভাবে আন্দোলিত হচ্ছে। একটু ঠান্ডার আমেজ পেয়ে দেখলো একটা উইন্ডো এসি চলছে ঘরটার ভিতর, একটা শোকেসে অনেক রকম পিস দিয়ে পরিপাটি করে সাজানো। হঠাৎই নজরে এলো একটা বেশ দামি আরামকেদারায় একজন বয়স্ক ভদ্রলোক বসা, মাথায় বেশ ঝকঝকে ডাব, একটা নাইট স্যুট পরা, হাতে একটা পাইপ, এক দৃষ্টি যেন ওর দিকে তাকিয়ে আছে একদম নিষ্পলকভাবে। গলাটা যে একদম শুকনো খটখটে হয়ে গেছে সেটা বেশ টের পাচ্ছিল সৌনক। মাথার কাছেই জলের বোতলটা নিয়ে শুয়েছিল সেটা পরিষ্কার মনে আছে ওর, কিন্তু এখন সেটা দেখাই যাচ্ছে না। আরেকটা একটু চাপা আলো নজরে পড়তে ভালো করে খেয়াল করে দেখলো একটা মাঝারি মাপের ফ্রিজ, দরজাটা অল্প খোলা, নিচের তাকটায় অনেকগুলো সুন্দর জলের বোতল সাজানো। প্রচণ্ড আতঙ্কে ভয় চিৎকার করতে গিয়েও দেখলো গলা দিয়ে আর কোনো আওয়াজই বেরোচ্ছে না। বুঝতে পারছিল ওর কোমরের নিচ থেকে কোনো সার নেই, একদম যেন পাথরের মতো স্থির হয়ে গেছে। এবার দেখলো ভদ্রলোকটি ওকে হাতের ইশারায় ডাকছে। অদ্ভুতভাবে যেন যন্ত্রচালিতভাবে এগিয়ে এলো সৌনক আরাম কেদারাটার কাছে। বুঝতে পারছিল ওর নিজের উপর তখন আর কোনো নিয়ন্ত্রণ নেই, পুরোটাই যেন ভদ্রলোকটি ওকে নিয়ন্ত্রণ করছে। নাইট স্যুটের বুক পকেট থেকে একটা কাগজের চিরকুট এগিয়ে দিলেন ভদ্রলোক সৌনকের দিকে। এই অবধি বোধহয় মনে ছিল সৌনকের, তারপর আর কিছু মনে নেই। ঠান্ডা জলের ঝাপটা চোখে মুখ পড়তেই জ্ঞান আসতে দেখতে পেল ঘরের লাইট জ্বলছে। ওর সোফা কাম বেডটাই ঘরে আছে একমাত্র, আর ও শুয়ে পড়ে আছে দরজাটার একদম গোড়ায় গোড়ায়। সেন কাকু, সেন কাকিমা, ওদের বাড়ির বংশী আর পাশের ফ্ল্যাটের হরিশ প্যাটেলরাও যেন ঘিরে রেখেছে সৌনককে। চার জোড়া চোখ প্রচণ্ড উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। একটু ধাতস্থ হবার পর সেন কাকিমার মুখ থেকে যা শুনলো সেটা ভয়ঙ্কর। 12:30 একটা নাগা সেন কাকিমাদের দরজাটাও খুব জোরে আওয়াজ করে আচমকাই খুলে যায়। কেউ যেন প্রচণ্ড ধাক্কা মেরে ওনাদের সৌনকের ফ্ল্যাটে আসতে বলেছিল। ব্যাপারটার মধ্যে অনেকটা অঙ্গিকতা থাকায় ওনারা দেরি না করে মিস্টার প্যাটেলকে ডেকে নিয়ে এসে ওর ঘরে দরজাটার সামনে একেবারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। সৌনকের ডান হাতের মুঠোটা বন্ধ ছিল, হাতটা খুলতে একটা চিরকুট কাগজ বেরিয়ে এলো, তাতে বেশ পরিচ্ছন্ন ইংরেজি হাতের লেখায় 2-3 লাইন চোখে পড়লো। মোটামুটি লেখাটা সারমর্ম, এই মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো হয়, আমার ছেলে সম্পত্তির জন্য আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ঝুলিয়ে দেয়, এটা আত্মহত্যা নয়, এটা খুন, আইনের ফাঁক গলে ও বেরিয়ে যায়,
আমি চাই ওর উপযুক্ত শাস্তি হোক। প্রণবেশ মজুমদার, 22/4/2019। নিচে লেখা পরিতোষ মজুমদার, 16/1 শাখারি পুকুর, বর্ধমান, 7,13,101। শেম কাকু একদম জোর করে ওনার ফ্ল্যাটে নিয়ে গেলেন স্বর্ণকে। পরের দিন খবর পেয়ে ওর বাবা, ভাই আর স্ত্রী সায়ন্তী চলে আসে ওদের ফ্ল্যাটে। কসবা থানাতে ওদের সঙ্গে শেম কাকু, কাকিমাও গিয়েছিলেন। পরিতোষ মজুমদারের নামে FIR দায়ের করা হয়। ওই সাদের ফ্ল্যাটটা এখন বাড়ির চাপি ছেড়ে দিতে হয়। পরে পরিতোষ মজুমদারের গ্রেপ্তারির খবরও আসে সৌনকের কাছে। পুলিশ জেরায় পরিতোষ নাকি সব স্বীকার করেছে।